হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনার কয় আদমের সানি, কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানা। আল্লাহ তাবারক তাআলা একটা মহা প্লাবন দিছিল, একটা বন্যা দিছিল, এমনে এমনে নাই, ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে, অসভ্য। নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনি তো নিজে যা বাবে, এবারে যদি কয় খাইয়াল এটা নিরা খাই আড়া শুরু করে, এরকম জ্বালাইয়া নূহ নবীরে আংরা বানাই লাইছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে নূহ নবী, কইছে আল্লাহ তো নিকি শুরু করছে, কয় তুমি ধৈর্য ধৈরা সালাই যা, তোমার দায়িত্ব পালন করতে থাকো। করতে 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 নূহ নবী অনেক দূর যাইছে, 950 বছর, 900 বছর, 950 বছর নূহ নবী ধৈর্য ধৈরা বুঝাইছে, চাতাচাতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কিল দিয়ে বুঝে ফিরে ধরাইছে না কেউ, সবার আল্লাহ না কেন। এবার এত ধৈর্য ধৈরা বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। মাত্র 23 বছর, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে, মাই দিদিয়া সময় পাইছে 23 বছর, 13 বছর মক্কার ওষুধের দলে তো জ্বালাইয়া নবীজি আংরা বানাই লাইছে, মদিনা গিয়ে এনে কত সুসার হইছে, এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে, এটি তো কইয়া লাভে নাই। এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর, আর হেগুলিয়া 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লেছে এখান দিয়ে। এরপরেও নবীজি যখন ফিদায় হজের ভাষণ দিতে গেছে, সকলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে সকলে কোনো হস, ও আমরা তো শুধু হস করতে যা, সকলে যা কথা কথা দিই, সবাই যায় পুরা দুর্গা পুকুর থেকে গ্রামতে, নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে? 3 জন, এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে, কত সুইটা সেটা বেরিয়ে ধরে ইয়া কাম থাকলে কম লক্ষ 1000 লোক হয়ে যাব। আচ্ছা বেশি হোক না, অসুবিধা কম করলে না সমস্যা, হ্যাঁ বেশি মনে করেন বেশি, হ্যাঁ মার হাবা কন্যা কেন, 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইসে না, বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে, তৎকালীন জমানার মানুষ ধারণা, 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া, একে আগে দিয়ে কীরকম আগে দিয়া, 81 দিন, সুবহানাল্লাহ কেন তো, 81 দিন আগে এই মাত্রার ভিতরে নবী যে 81 দিন পরে এন্তেকাল করছে, 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যেই লোকজন হয়েছিল এই রকম লোক হয়েছিল 1,25,000, সুবহানাল্লাহ, 1,25,000, 1,25,000 অহন হজ যারা আইছে দুর্গাপুর গ্রামে 3 জন হজ গেছে, আরও বাহির হয়েছে 1,000-এর উপরে, তৈলে 1,25,000 হজ গেছে, হ্যাঁ তারা হতো সে আরও কত বাড়ি ঘরে রয়েছে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000। তাইলে নূহ নবী 40 বছর, আরে 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন, আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করুন, যে খালি আন্তাস না, বিদায় হজের ভিতরে 1,00,000 লোক হইয়া গেছিল, 1,25,000 কইতেন না, জোরে কইতেন না, বইয়া লাও না বইয়া লাও, আইসে দেহায় মাফিল আইসে বেড়া গিরি আর কি বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসিদ্ধের দলে, নূহ নবী কত কষ্ট করছে, 40 জন একখান হয়েছে, এটা দিয়ে নূহ নবীর অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীর আরো কষ্ট দিছে, এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাকলের দলে কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে, তো আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ
আর তো ফারতাসি না, কি তা করতাম, একটা নৌকা বানাইলাম সবার আল্লাহ নাকি রে। দিন মাইয়া দিনা যখন বছর দিনা বন্যা হয় না, এইরকম সময় যদি ওই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায় সকলে আইসে এসে করার কথা না, বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া অয়ো, তোমরা তো আর ফানিয়ে পায় না, তোমরা তো লালবাড়ি তাছো কেন, তোমরা ওসা জায়গা তাছো, তোমরা নৌকা বানাও ঘিরতা, এটা সকলে আইসে এসে করবো। নুহু নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে, আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নজুবিল্লা কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে, নৌকা টৌকা যখন বানাই সারছে এদের টিটকারি মস্কারা মারতে আছে, কয়ে যাও ভালো হয়েছে আপনার যারা টয়লেট নাই, এটার সাইডগুল দিয়ে বইয়া লাইলাম কান্দার খারাপ কি, এই কান্দার রেল লাইনের কাছে যারা বাড়ি তারা দেখবেন টয়লেটও কেমনি নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড লাইতে আছে, গাড়ি যে যাইতে আছে তেমনও করে তারে অগলে দেহ তে করে না দেখলে তো সারে তেমনও করছে, আমি তো ঘুরতেই রয়েছি দেহ সকলে দেহ, আমি কেউ না দেখলে তার সরব কি। এইরকম নুহ নবীর এই নৌকাটার সাইডগুল দিয়ে বইয়া পায়খানা করে আকরে ডারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নুহ নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতা অসুখের দলে, এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে, আল্লাহ কয় তারা এডারে ফুরাইছে, তারা এদো পরিষ্কার করবো, এটা নিয়ে তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মানুষে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে বালা বালা বাড়ে এটা তো ঘুষি দেয় যেতে ল্যাংরাতে যা করার করছে একটা ল্যাংরা গিয়া বইয়া নিছে, ল্যাংরা এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া এটা ঢুল খায় না কেন, তাই করছে কি তাই ভিতরে বসে ওরে ধুপুরে ভিতরে ঘুরে গেছে পরে বালা এইরকম গড়াগড়ি করতে 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 ময়লা দশ শেষ হয়েছে, এরপরে ফুচ্ছা ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লইয়া লইয়া মাত্র 40 জন লোক পাওয়া গেছে, এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমের সানি, কে রে কইছে, আদম দিয়া পৃথিবী শুরু হইছে আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নুহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে, এই জন্য নুহুরে কয় দ্বিতীয় আদম, বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নুহুর একটা ফুতা ছিল, এবার নাম হইল কেনান, কি নাম, এই কেনানেও আব্বার বিরোধিতা করছে, বন্যা যখন হইয়া গেছে শব্দ ডুববা ডুববা মরতে আছে, একটা ইঞ্চি জায়গা নাই, ফাওয়ার তলে মাডিও লাগে না, কতকনার ডুবাইয়া থাহন যায়, আল্লাহ ডাক দিয়া কইছে নুহুরে আমারে যারা মানছে তোরে যারা মানছে শুধু তারা নৌকায় উঠতে পারবে, আর ফুটবল বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে, বলো সুবহানাল্লাহ। 40 জন নুহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নুহ নবী জানে নিও না, কথা না জানে নি, নুহ নবী ডাক দিছে কুদ্দুস বেশ কইও, আমি কবি দৌড়ো ওরা বেশ করে জড়ি না কই গিতরে উঠো, এমনি তুললে তুললে 40 জন কোনা দিয়া নৌকার ভিতরে উঠছে বাহি তারা, এই বইয়া থাকতে পারবা আমরা হুগনা হুগনা আরাম তোমরা নৌকার ভিতরে বইয়া থাকবা, তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু হইছো, সুবহানাল্লাহ কয় না রে, বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল পুকুরগুলো ভরে গেল,
খালগুলো ভরে গেল, নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল, বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল, মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিসসালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে এক ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই, নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিসসালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইসে, নৌকার কান্দা তাইছে, মনে করছে আমার দা আব্বা, অন্যরার দা আর আব্বা না, আমি কাফের ইয়ার যাওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক হ্যাঁ ফুতের প্রতি বাপের একটা মায়া মায়া, তা আমার আব্বা আমি কাফের আর কি, আমি তো বাপ ফুদ্ধ, এটা তো আমার আব্বা তো নবী, এবারে আমার আব্বা না বাপ ফুত, এটা তো স্বীকার করণ যেত না, আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে বাইরা লাগবো, আমি ডিব্বা ডিব্বা মরে দেখ আব্বাকে চাইয়া থাকবো, অবশ্যই দেখবি টান দিয়া তুল্লা লাগবো, এই আন্তাজে তাই নেই আব্বার কাছে গিয়া এরকম বুঝছো ভাই ওরে আবার তল ফুড়ে দেখ আব্বাটা ফুটাটা বাড়ি তো ফাটে এর ভিতরে ধরতে তল ফুড়েছে গিয়া, এর ভিতরে দেওয়া নুহু নবী দেখ কালাইছে, আরে নবী হইলো মায়া বা আছে ফুতের প্রতি মায়া ও, তো নুহু নবী যে ডাক্তার দিছে ফুতেরে এটা আবার আল্লাহ কোরআন শরীফ সুবহানাল্লাহ কয় না তো আল্লাহ আবার কোরআন শরীফ তুললে দিচ্ছে ডাকটা, তো যখন বুচুরে ডিব্বে উঠে আবার কিন্তু ভাইয়া উঠে আর ভাই এরকম করতে আছে পানি খেতে আছে ফের ঠুল ঠুল হয়ে গেছে কত কোনো ফত্র ডিব্বা যাবো গা, এর ভিতরে দিয়ে নুহু নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মহানা ওয়াদার আদরের সন্তান আমাদের সাথে উঠে যাও, সুবহানাল্লাহ কয় না মুসলমান না কাফের, ফুতে কি মুসলমান না কাফের, কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান, বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা, আমরা কত তান কইয়া ডাক দে ডাক দে নিও, আমার কলজা আমার টিয়া পাখি আমার ময়না আমার টুনটুনি কয়নি সোভারালো করা দি, কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে, নুলবি বাপ তো মায়া তো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুমাইয়া সুমাইয়া মারা যাইতে আছে, ডাক খেলাইছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান আর কে মানা, তুই আমরা লগে উঠালা আল্লাহ যা কইছে কইছে যে এটা করি করাম, মাপ চাইলাম তবা করালাম আল্লাহর লগে ভুল স্বীকার করালাম, উঠালা আর তো কই যায় মানে না, কইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান আমার লগে তুই নৌকা তুইটালা, এই যে ডাকটা দিল আল্লাহ শুনে না কি শুনে না, আল্লাহ তো শুনে লাইছে, আল্লাহ তো নুহুরে কিতা কইসলাম মনে আসেনি, আমার হুকুম কি তুমি বুল্লা লাইছ, কি কইসলাম তোমারে, কইসলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে, তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুল্লা লাইতে আসো, নুহু নবী বুঝা লাইছে আল্লাহ তো খেয়াল কইরা লাইছে, আল্লাহ ডাক দিয়া কয় নুহুরে, ও নুহু যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নুহু নবীর নামটা কাইটা দিতে পারি, সুবহানাল্লাহ আমি কাইটা দিতে পারি, মস্কারা ভাইছো, আমি আল্লাহ কইছি জিফুত বুঝি না বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাসর হইলে উঠতে পারবো, তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়াল হইতে পারে, তে কুলি মজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পরে, তে আতিরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায় কিন্তু তোমারে মানে, তারে তুইল্লা লাইতে পারবা, ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার দোহানদার কাস্টমার তারপরে এমপি মন্ত্রী ফিস সাহ লাট সাহ ইমাম সাহ খতিব সাহ মোহতামিম প্রিন্সিপাল, এত তান আমি বিচারতাম না, আমি চাই কেডাই ইমানদার, ইন্না আকরামাকুম
আল্লাহ আত্মকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা বলো? আচ্ছা সুন্দর আমিন ক, জোরে ক, আমরা কত হইলাম না, জোরে কয়াম আমিন কর না কেন? এই যে আপনারা নাগাইশের বিশ্বাস, ওই আগাইয়া গিয়ে আছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায় আমার একটা চিন্তা ভাবনা করতে আছে, না 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 না, মর্যাদা দিতে আছেন আল্লাহর কাছে, মর্যাদা তো এই ফিসাবেন না, আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না আল্লাহ, কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডাই ফিসাব লাট সাব এটা বিচারণের সময় নাই, আল্লাহকে আমি এত তান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায় সোবাহান আল্লাহ কয় না তো, আমাদের ডরায় কেডা কেডাই আমি খালি চায়াম, যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কেয়ামতের মাঝে সবাই চাইয়া থাকবো, ওই ফিসাবে চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জায়গাতে আছে, এমপি সাহেবে চাইয়া থাকবো ভোটার জান্নাতে জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেবে চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মজুর এবার সামনে গিয়ে জান্নাতে জায়গাতে আছে, আর এবার শিখা দিয়া দইরা ফিসমোড়া বান দিয়া ফথা ফথা করে খিস্তে আছে, কিচ্ছু করেন ঠিক নি রে, কিচ্ছু করেন কিচ্ছু করেন ভাই, ধনী টেহা দিয়া তো সফলতা না, ফিসাব দিয়া সফলতা পাব, আপনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এটা সফলতা না, দুনিয়ার মানুষ এলাকা এবার জীবনটা সার্থক, এবার আয় তিনবার এমপি, এবার আর জীবনটা সার্থক না, এবার আয় কোন মা এবার রিফার্ড হয়েছি, সকলে মিল্লা প্রশংসা করতেছে, আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা, কয়দিনের জিন্দগি 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর, হ্যাঁ কতই না সুন্দর হইত দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দগিটা যদি সুন্দর হইত, ঠিক কিনা কন? দুনিয়া কোনো মতে কোনো মতে চললাম, কোনো মতে কোনো মতে চললাম, পরকালের জন্য সব জমা রাইখা দেন, একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া গিয়া তে গরিব মানুষ মাইসে ফৌজ দিয়া মাইন না খায়, তে মনে করছে ব্রাহ্মণ বাড়ি আইসি যখন পাইকারি দোহানতে দেখি কোনো মতে একটা গাছ পাখনা ফৌজ দিয়ে আম কিনন যায়নি, ঠিক আছে ফৌজ দিয়ে আমার গিয়া ক কত 250 হাঁকিয়েছি দুধ ফৌজি, দেখুন আসিনি না, শুকো শুকো লাগে না, এটা দুধের মতো মাহা দিলে দুধের মতো এটা খাইলে মনে থাকবো, কিনুন না শূন্য বারে আরো মিক্সার দিতে আছে, হেতে খুড়ো আতাইয়া দেহে 150 কেজি কত কথা কেন তো, কেজি কত তার খুড়ো আছে কত 150, যে কতক্ষণ চাইয়া থাকিয়া না ওই তো আমি এ চোখটা টলমল করে লাভ বুঝতে টেহা নাই তো 100 টেহারও ঘাটতি, তে আইয়া পড়ছে মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান না তো যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি গাছ পাক না ফজলি, তোরারে দেহাইয়া দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি, সব ভালো লাগে নাকি কত তো সত্য, আপনি দুইনের যেটা খাইতেন ভরছেন না রিলে খেলা হাত জান্নাত তো গিয়া সেরা ফুলের থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন দেখবেন খানা ইতিহাস, সব ভালো লাগে না তো আল্লাহর খাবে, দুনিয়ায় কিতা খাইবেন আপনি, কিতা আছে এটা ভেজালে বুঝালে বড়া, ভেজালে বুঝালে বড়া, আমি রাস্তাটা দিতে আঘাতিকরণ যেতে নব, এই কথাটা কয়বার কইতে হইব, এটা তো বিরক্ত করব, আক্রমণ না তো এই কোনাটা দিয়ে হইব নমুনাটা কম ওই জায়গা লইয়া পড়তেছে না, কদ্দুরার লেগে না আমার উপত্ত হিসাব এখন দিয়ে তো আঘাতির কিতে হইল, এই কোনাটার মধ্যে কি তারে হ্যাঁ একটা আওয়াজ যেন না হয়, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, এদিক সেদিক তাকাবেন না, আপনার শেয়ার ঘুরাইয়া আমার দিকে ফিরাবেন, সব হয়েছে না সবাই বসে আত্মারা ফোন দেবে গাও দিয়ে কি তাহলে বলে বয়না না না আত্মারা স্বেচ্ছাসেবক লাগবে, ওটা মাহফিল দাঁড়াবে ওটা কাঁপতে হয়ে নিয়েছে ওরা আমি আত্মা ডরাই উঠছি কি তাহলে
সবাই বস, মা বোনেরা যারা ঘরের কোনায় বসে, হাঁটাহাঁটি করেন না, বিরক্ত করেন না, বাচ্চারা হাঁটাহাঁটি করবা না, উঠাউঠি করবা না, যারা বৈশা গেছেন একবারে নিয়ত করে শেষ পর্যন্ত বৈশা যান, ওনারা মাশাল্লাহ ভালোভাবে বসছে। আপনার আপনার এদিকে কি চাইতে আছে, ও আজ এখন হ্যালো সাহেব রসিদ কীর্তন আপনার না, এই ক্যামেরা থাকবো, এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ দেখে, আপনি এটা কই লইব নাকি, এটা দেইরা কথা বন বল আসেন বলেন আলহামদুলিল্লাহ না আওয়াজ হইতো বলিয়া একটা আওয়াজ দিয়েও করবেন না, মাইক ঠিক আছে তোমরা বলিয়াম কম মাইক কলারে দম খায় বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব, আরেকজন যদি সভাপতি নাই তো এই জন্য বুদ্ধি করে তার আরেকজন সভাপতি দিয়ে রাখছে, জনাব মোহাম্মদ আব্দুস শহীদ সাহেব, দুইজন ভালোই সেটা বুদ্ধি ভালো। এই বিশেষ বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, আরও আলোচনা করেছেন আবিদুর রহমান সিরাজি, মাওলানা হারুনুর রশিদ, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব। কে কত দিছেন? না না হুজুর প্রধান অতিথি দিয়া লাভ কেমন, টেহা বেড়া কম দিলে আমরা বদলাইলাম প্রধান অতিথি, আমার কাছে বেশি টেহা দেবেন না, প্রধান অতিথি আছে আমার কাছে, দিছে ভালোই দিছে, খারাপ না, কাম লাগলে ফলাফলে টান ফললে আরো দিব দিব মাস। বিশেষ অতিথিবৃন্দ অনেক নাম, এই জন্য পড়লাম না বলে কেউ মনে কষ্ট পাইয়ে না, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক মাস্টার, আমাকে আনার জন্য যারা ছুটে ছুটে চলে গেছে, এবার আমার আদরের তরিকুল ইসলাম, আরো আর কয়জন গেছে তোমরা, আলমগীরে গেছে, সজিদে গেছে, এই দেখছো এই যতবার কইলাম যে আমি এই কোনাটা দিয়ে আক্রমণ রইব, এটা ঐতিহাস তো, এটা এমনি বুঝি বারবার আমি মাইকে দিয়ে ওয়াজ করতাম, বুঝলি কয়েক বসেন বসেন এদিকে ওয়াজ হইব যা, হ্যাঁ একটা লোক আসতে এই রাস্তায় দাঁড়াবেন না, আপনারা যারা মঞ্চে আছেন আপনি এদিক সেদিক চাইয়েন না, আপনি বেশি অন্য ফেলছেন, শুধু আমার দিকে চাইয়ে থাকবেন, চেয়ারটা হুজুরে ঘুরে সারের ঘুরাই দেন একটু, হ্যাঁ উনি উপজেলা চেয়ারম্যান ইয়া করবো ওইব ওইব মানে ওই তো চাই আর কি, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, বোঝা গেল সমর্থন আছে, যেই আমিন কইছে তেহাদি আমি আমিন কোয়ান যায় না, আমিন বলেন। বন্ধুগণ লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না, এটা মিল মতো ইনশাআল্লাহ মনোযোগের সাথে। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, ওয়াজের নিয়ম কানুন হল এদিক সেদিক তাকানো যাবে না, মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না, যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে লাইতেই হবে, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কাঁপা কাঁপা হাতে রেকর্ড ভালো হয় না, সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন, আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনেন। একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন, যে দাঁড়াই থাকতো নয় তারে ডাক দিয়ে নিয়ে বোয়াই দিবেন আদর করে, কোনো মারামারি দরকার নেই, আমি ধরেন আমিন কর। উঠা উঠি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জেনে গেছেন, একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা, পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো, কুড়িগড়, কুড়িগড়ে আমি আসছি, নাটগড় আমি আসছি, কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুরে আমার আর কখনো আসা হয়ে উঠিনি। যদি আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, যুবকদের অকৃত্রিম ভালোবাসা আমি প্রাউড ফিল করছি, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আনন্দিত, আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার এই ভালোবাসা
কেয়ামতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেন, জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না, জুড়ে জুড়ে কথা বলবেন, জবাব দেবেন। মাহফিল হবে প্রাণবন্ত, এটা একসেটিয়া কোনো মাহফিল নেই। গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও, এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি। এই যে উন্নত বিশ্ব, ওরা আমাদেরকে সাহায্য করে, বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন লা ইন শাকারকুম লা আজিদান্নাকুম। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব। কার কথা? কথা কোন কার কথা? আল্লাহ যা বলেন তা করেন না? আল্লাহ আমাদের মতো না, আমরা তো এক এক সময় এক এক রকম। আমরা বর্ষাকালে একরকম, হুদিন মাস আরেক রকম, আমরা আন্দাজও একরকম, দিনটা ফোর ওই উঠলে আরেক রকম, আমরা তারা মসজিদও গেলে একরকম, যাত্রার ফ্যান্ডলো গেলে আরেক রকম, আমরা তারা নির্বাচনের আগে একরকম, ফার্স্ট করে চললে আরেক রকম। ঠিক নিও? ঠিক নেই? এবার আগে আগে কথাটা জানিয়ে রাখছি, ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। যে আপনি আগে একরকম থাকবেন, নরম ফাড়ি সারলে, গাংডা ফাড়ি সারলে আপনার কথা বুঝলে লাগবেন। ঠিক নিও? আপনি আগে যেরকম পরে, আগে যেমনি মুসাফা করেন আঞ্জা দিয়ে ডালান, এই ফরে ওইরকম করবেন, পরে ব্যাটাগিরি দেখেন না, ওই যেন ভালো হয়েছে না কথা না? আমিন কন। আমরা সবসময় একরকম, আমার আল্লাহ তাবারক তাআলা এই যা বলেন তা করেন, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষ বিপদ বললে ফাও ধরতে এক সেকেন্ডও দেরি করে না, গান্ডা ভারী সারলে তার কি চালাইতেও দেরি করে না। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য শোভা পায়, কিন্তু আমরা করি আর কি, আমাদের জন্য শোভা পায় না। কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পরহেজগার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয়, ওয়াদা ভাঙে না। ঠিক কিনা বলেন? আমরা মুনাফেক টাইপের মানুষ, আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো। মুনাফেকদের তিনটা স্বভাব আছে। আপনি যদি একটা মানুষের ভিতরে তিনটা জিনিস দেখেন তখন বুঝবেন সে মুনাফেক। কয়টা কথা কয়না? কয়টা? তিনটা। একটা মানুষের ভিতরে তিনটা জিনিস থাকলে তে কি কথা কয়না? দেখি তে যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন আমানত রাখে তে আমানতের খেয়ানত করে, তে যখন কথা কয় মিছা কথা কয়। ঠিক আছে নজর? তে তিনটা কাম করলে বুঝবেন তে মুনাফেক। কথা কইলে মিছা কথা কয়, কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। আপনারে কইছে যে রাধিকা স্টেশন গিয়ে তুমি দাঁড়াও আমি আইতে আসি, আপনি দাঁড়া নিতে হুট চালাইছেন, তার খবর নেই আসেনি এই ক্ষেত্র, এই ক্ষেত্র আস না, এটা মুনাফিকের আলামত। তো আমরা কি মুনাফেক না মুমিন? কথা বলেন, মুনাফেক না মুমিন? আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা পরহেজগার। এই জন্যই আমরা আশা করি, যেহেতু আমরা মুমিন, আমরা যেহেতু ইমানদার, আমরা যখন মরে যাব, যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, দলে দলে লোক আমাকে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করবে, সবাই দেখবে মাটির কবর, আমরা যদি এই পরহেজগারি জিন্দগি নিয়ে কবরে যাইতে পারি, আমরা গিয়ে দেখব মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা আশা করি তো ইনশাআল্লাহ, না আশা করি না? আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা সবাই পারে। এটা মাত্র চারটা আয়াত। কয়টা আয়াত? চারটা আয়াত। এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি,
এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটা। এই সূরাটার ভিতরে চারটা কথা আছে, একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদূদ শয়তান থেকে ফেলা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন, শুরু করি সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা যদি মুসলমান হয়, আম্মা যদি মুসলমান হয়, ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই। মনে রাখবা, বাপ মুসলমান হইতে পারে, মা মুসলমান হইতে পারে, ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না? প্রমাণ আছে নাকি নাই? শুধু মুসলমান না তো নবী, নবী বাফ নবী, সুবহানাল্লাহ, কয় না বাফ কি নবী,